ভাবি, জানেন আমার মেয়েটা না এত ভালো, আমার মেয়েটা অনেক লক্ষ্মী হয়েছে। সারা দিন এত কাজ করে, আমার সারা দিন কাজ করে, হাত পা টিপে দেয়, সেবা করে, আর পড়ালেখা তো মনে করেন করতেই থাকে করতেই থাকে। মনে করেন খাবার টাইম পায় না, ঘুমানোর টাইম পায় না, গোসল করার টাইম পায় না, মনে করেন কিচ্ছু করার টাইম পায় না। আমার মেয়ে এত পড়ালেখা করে, অনেক ভালো হয়েছে, অনেক ভালো, সারা দিন পড়ালেখা করে। হুন হুন কি কয় হুনসোস, সারাদিন পড়ালেখা করে, তোর তোর পা দেওয়া পানি খাওয়া উচিত। হ্যাঁ, ওই সারাদিন পড়ালেখা করে, ঘরে সব কাম করে, মার কাম করে দেয়, আর মার পাও হাত টিপা দেয়, আর তুই কি করস, কি করস তুই, ওর পাও দেওয়া পানি খাওয়া উচিত, তোর পুরো শরীর দেওয়া গোসল করা পানি খাওয়া উচিত তোর, বুঝছস? দেখ কি করে। আর তুই সারাদিন হইয়া বইয়া থাকোস, আর ওই যে মোবাইল টিপতে পারোস, আর পড়ালেখা তো দূরের কথা, বইয়ের মধ্যে মাকড়সা হ্রাস পড়ছে, ব্যাঙের ছাতা উঠতেছে, মানুষের পোলাপান আর আমার পোলাপান। মা মানুষের মায় করে দেখো আর তোমার দেহ, মানুষেরা হয়েছে সারাদিন নিজের পোলাপানের দুর্নাম থাকলেও সুনাম করতে থাকে মানুষের কাছে, যেন বড় হইতে পারে। তুমি সারাদিন কেমন আছো, বদনাম করতে থাকবো বদনাম করতে থাকবো এড়িয়ে পারো, বুঝছো? আর মানুষেরা আছে তোমার এমনি তো নাচনি বড়ি, তার মধ্যে দেয় দূরে বাড়ি। ও আন্টি আর বললেন না, আমি সারাদিন যেই পড়ালেখা করি, মনে করেন পড়ালেখাটা করতে হবে না, পড়ালেখা না করলে কীভাবে কীভাবে করতে হবে বলেন, পড়ালেখাটা না করলে পাস করব কীভাবে, আমাকে ফার্স্ট বেঞ্চে বসতে হবে, স্যার যে পড়ালেখা দেয় সব করতে হবে, তারপরে ঘরের কাজটাও করাও তো উচিত, তাই না? নাহলে তো ফিগারটা মোটা হয়ে যাবে, এগুলো এই জন্য সব করতে হয়, বুঝছেন? এই জন্য সবই করি ঘরের মধ্যে, চাপা পাস করুন।